এবার সোনার তরি তোরে মোনায় খেলো, সোনার তরি ওরে রাধারানী কি বলছে শোনো, কানু সে বিনোদ বড়িহা উড়িছে বিনোদ বান
আজকে এখন যে পদাবলীটা আমরা শুনছি মা, প্রতিটা কথাই কথাই বিনোদ আছে। আগে বলেছি বিনোদ মানে নূতন, কেমন ভালো করে মা শুনবেন মা, বিনোদ মানে নূতন। কি বলছে, কানুষে বিনোদ রাই, বিনোদ চুকুরে বিনোদ বরিয়া উড়িছে বিনোদ বাই। যা কিছু রাধারানী দেখছে সব বিনোদ বিনোদ, নূতন নূতন। আর কি দেখছে, বিনোদ ললাতে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ অধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে বিনোদ ললাতে। বিনোদ বিনোদ রূপে বাজছে, বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ অধরে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে। ওমা বিনোদ বিনোদ বাজছে কেন ওমায়রা, বাসি মনে মনে ভাবে এই বুঝি আমার শেষ বাজা। সত্যি তো বাবু, আর বাসি বেজেছিল এই যে ভগবান রাসলীলা করে চলে গেলেন মথুরায়, আর বাঁশি বেজেছিল বৃন্দাবনে, এই বাঁশি আজ বিনোদ বিনোদ বাজছে। মনে মনে বলে আজকে মনে আমার শেষ বাজা, কত সৌভাগ্যের ফলে আমি গোবিন্দেরই অধর সুধা পান করলাম। ও মায়েরা, গোবিন্দ এক রকমের বাঁশি বাজাতেন না, তিন রকমের বাঁশি বাজাতেন, বেনু বাঁশি আর মুরলি, তাই না? তা বাঁশিটা কোথায় পেয়েছিলেন, বেনুটা কোথায় পেলেন, মুরলিটা কে দিয়েছিলেন? ব্রহ্মা। যেদিন ভগবান কৃষ্ণের মহিমা ওমা জানবার জন্য নবলক্ষ ধেনু দ্বাদশ ডাকালি চুরি করে গিরি গোবর্ধন পর্বতে গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, ভুল বুঝতে পেরে এই মুরলিটা ব্রহ্মা ভগবানকে দিয়েছিলেন। এবারে শোনো, তাহলে বাঁশি কোথায় পেলেন? বৃহস্পতি নামে এক যজ্ঞ করেছিলেন নিষ্কাম হবে বলে, কে? ব্রহ্মা। সেই যজ্ঞে ২৫ পর্ব বাসের উদ্ভব হলো, ন পাও বাসে বিষ্ণুর ষড়ভুজ অস্ত্র, সাত পাও আসে প্রধনু, সাত পাঁচ পাও বাসে রামধনু, তিন পাও বাসে হরধনু, কত হলো ২৪ পাও, বাকি আছে এক পাও, এটা হলো কৃষ্ণের বাঁশি। ও মায়েরা, তাহলে বেনুটা কোথায় পেলেন? এই বেনু ছিল মা সরস্বতী, রাধা কৃষ্ণের বিহার দেখে সরস্বতীর মনে হিংসে হলো, আমি যদি রাধার মতো কৃষ্ণকে ভালোবাসতে পারি, হ্যাঁ আমি গোবিন্দের অধর সুধা রাধার মতো পান করতে পারবো। তাই কি করলেন মা, বাগবাদিনী বীণাপাণী সরস্বতী স্বর্গধাম ত্যাগ করে ক্ষীরোদের কুলে তপস্যা করতে বসলেন।
বাগবাদিনী বীণাপাণি সরস্বতীর অভাবে সমস্ত জীব জগৎ বোবা হয়ে গেল, সমস্ত দেবতারা ছুটে গেলেন ভগবানের কাছে, ভগবান ছুটে গেলেন সরস্বতীর কাছে। বীণাপাণি তপ সম্বর হ, কি কারণে এ কঠিন তপস্যা? ও হে দয়াময়, রাধারানী যেমন তোমার অধর সুধা পান করে, আমিও তোমার অধর সুধা পান করতে চাই। ভগবান বললেন, বীণাপাণি এ যুগে তোমার মনের বাসনা পূর্ণ হবে না, আগত দাপরে আগত অষ্টবিংশতি কলি যুগে যেদিন আমি মথুরাই কংসের কারাগারে দেবকীর উদরে জন্মগ্রহণ করে নন্দ ভবনে প্রতিপালিত হব, তুমি হবে যমুনার তীরে বেনু বৃক্ষ, ওই বেনু থেকে আমি বেনু সৃজন করে বাদন করব, তুমি আমার অধর সুধা পানি করিবে। হরি 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 মুরলি কখন বাজাতেন? যখন কৃষ্ণের খিদে পেত মুরলি বাজাতেন। মুরলি বাজলেই মাতা যশোবতী বুঝতে পারবেন যে আমার গোপালের খিদে পেয়েছে। আর বাঁশি কখন বাজাতেন? গোপীদের মন হরণ করার মানুষে বাঁশি বাজাতেন। মায়েরা আজকে সেই গোবিন্দের অধর সুধা পান করে মাসি মনে মনে বলে, আমার মানবে আমার মাসি জন্ম ধন্য হলো, গোবিন্দের অধর সুধা পান করেছি আমার মাসি জন্ম ধন্য হলো। তাই রাধারানী সখীদের কাছে কি বলছে দেখুন, ওমা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে শোভা
পালে ভরে কত সৌভাগ্য মালা কত সৌভাগ্য আপনি দোলে গোবিন্দের গলায় মালা আছে সেও নাদোলাতে দুলছে কত জন্ম সুস্মৃতির ফলে তবে গোবিন্দ গোবিন্দের অঙ্গে আমি স্থান পেলাম তাহলে মালাকে ছিল ও মায়েরা চন্দ্রদেব তিনিও একদিন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তোমার অঙ্গ পুরুষ পেতে তাই ভগবান তাকে বর দিয়েছিলেন আগত তারপরে আমি হব কৃষ্ণ তুমি হবে আমার গলার মালা সেদিন তোমাকে আমার গলায় স্থান দিয়ে তোমার মনের বাসনা পূর্ণ করব ও মায়েরা আর কি বলছে বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ বিনোদ বাজে চরণ বিনোদ বিনোদ রূপে বাজছে চরণে নূপুর কত সৌভাগ্যের ফলে আজ গোবিন্দের রানা চরণে স্থান পেয়েছি আপনারা জানেন ও মায়েরা এই গোবিন্দের দুপায়ের দুটো নূপুর ছিল গুরু আর শিষ্য কর্ণমণি আর অষ্টবসুমণি এরা গুরু শিষ্য ছিলেন একদিন গুরুদেব শিষ্যকে অভিশাপ দিয়েছিলেন তুমি ভগবানের প্রসাদ পাও ভগবানকে সেবা দাও না আমি তোমাকে অভিশাপ দিলাম ভেগ জনিতে তোমার জন্ম হবে ভেগ মানে ব্যাঙ ত্রেতা যুগে ব্যাঙ হয়ে জন্ম নিল রামচন্দ্র সীতা হারা হয়ে পাগল পারা পার কাচ্ছে যেদিন লঙ্কাধিপতি রাবণ রাজা রামের জানকীকে হরণ করে নিয়ে গেলেন রাজীব লোচন রামচন্দ্র সীতা হারা হয়ে পাগল পারা প্রায় খুঁজতে 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 ক্লান্ত হয়ে ধনুকে ভর দিয়ে নয়নের জলে ভাসছে এমত সময় লক্ষণ দেখতে পেলেন দাদা তোমার চরণে এত রক্ত কেন রামচন্দ্র বধবদনে দেখে একটা ব্যাঙের পৃষ্ঠ দেশে ধনুকটা রেখেছিল ধনুকের আঘাতে ব্যাঙের সর্বাঙ্গ দিয়ে রুধির ঝরছে ভেকটাকে কোলে তুলে নিয়ে বলে ওরে ভে আমি তো বিপদ হারি এই জগতে যদি কেউ বিপদে পড়ে আমায় ডাকে তোর এমন বিপদের দিনে তুই আমাকে কেন ডাকলি না ভেকে কেঁদে কেঁদে বলে হে প্রভু রামচন্দ্র কেউ যখন বিপদে পড়ে তোমায় ডাকে কিন্তু কেউ যদি রক্ষক হয়ে ভক্ষক হয় আমি কারে ডাকিব ভেবলাকে তুলে নিয়ে কাঁদছি ওরে ভেব
তুই আমাকে এত ভালোবাসিস, বল তোর কি প্রার্থনা, আজকে তুই আমার কাছে যা চাইবি তাই পাবি। একে কাঁদিতে কাঁদিতে বলি, হে প্রভু রামচন্দ্র, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, যেন তোমার রাঙা চরণে আমি স্থান পাই। ভক্তমণ্ডলী, ভগবানের চরণ ছাড়া আমাদের কোনো মুক্তি নাই মা। যত কালী পূজা করি, দুর্গা পূজা করি, শিবের পূজা করি, মুক্তি আপনি পাবেন না। কালী পূজা করবেন সারা জীবন, কালী যে পর্যন্ত আছে ওই পর্যন্ত গিয়ে আমার আপনাকে ফিরে আসতে হবে। দুর্গা পূজা করবেন শেষ পর্যন্ত, ওই পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে হবে। অন্য যে দেব দেবীর পূজা করবেন ওই পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে হবে, মুক্তি পাবেন না। কিন্তু আপনি যদি ভগবানের সেবা পূজা করেন ইমা, সেবা পূজা যদি ভগবানের সেবা পূজা করেন, আপনি মুক্তি পাবেন। এটাই শেষ আশা, এটাই শেষ যাওয়া। রাধে রাধে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে লক্ষ্য করবেন, আজকে কি হলো, রাধারানী পদনখ হইতে কেশাসুর পর্যন্ত যা কিছু দেখেছেন, জটিলা মন্দিরে অট্টালিকা পর বসে বসে বলে, ওরে সজনী দে, আমার বধূর পদনখ হইতে কেশাসুর পর্যন্ত যা কিছু দেখেছি, সজনী দে, আমি তোদের কাছে বর্ণনা করলাম। অমনি পাশে থেকে বৈষ্ণব কবি বলে, ওহে রাধে, এখানে তো তোমার দেখা শেষ নয়, এর পরেও আমি কিছু দেখেছি। কে বলছেন? এতক্ষণ যে পদাবলীটা গাইলাম, যিনি পদাবলীটা লিখেছেন, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে কত বিনোদিনি বিনোদ হেরিয়া কলসি ভাসাইলা জলে। ওহে প্রেমময়ী তোমার পরে আমি গিয়েছিলাম যমুনার তীরে, যমুনার তীরে গিয়ে কি দেখলাম জানো, তোমার তো কত ব্রজনা করি, কক্ষে লয়ে তারা গাগরি গিয়েছিল যমুনায় আনতে বাড়ি, কিন্তু গোবিন্দের বিনোদ বিনোদ বরণে হরি, তাদের আর জল ভরা হলো না। গোবিন্দ বাসু বাজিয়ে দাঁড়িয়ে আছেন কদম গাছে হেলান দিয়ে, কত ভুজো ঠাকুরি, তারা জল আনতে গিয়েছিল, জল ডুবিয়েছে, গোবিন্দর পানে লক্ষ্য করল আর জল ভরা হলো না। তাদের কক্ষের গাগরি যমুনা ভেসে শশীর তাদের কক্ষের কাগরি কক্ষের কাগরি ভেসে গাগরি যমুনা ভেসে রাধে গো,
পক্ষের গাগরি গাগরি ভেসে তাদের পক্ষের গাগরি যমুনা ভেসে গেল বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলে, হে প্রেমময়ী রাধে, তোমার পরে আমি গিয়েছিলাম যমুনার কূলে, তোমার মতো কত ব্রজ নাগরী কক্ষে তারা লয়ে গাগরী আনতে গিয়েছিল যমুনার বাড়ি, কিন্তু গোবিন্দের বিনোদ বিনোদ বরণ হেরি তাদের আর জল ভরা হলো না, কক্ষের গাগরী যমুনায় ভেসে গেল। মায়েরা ভাবুন কিরূপ তারা দর্শন করেছে, ঘরে ফিরে গেল বটে কিন্তু মনে পড়ে রইল তাদের যমুনার তটে, কেবল হচ্ছে কখন গোবিন্দকে দেখবো, কখন গোবিন্দকে কাছে পাবো, তার দর্শন পাবো, পরশন পাবো। ঠিক রাত বারোটার সময় যখন বাঁশি বাজালেন ভগবান কৃষ্ণ গোপীগণদের নিয়ে রাসলীলা করার মানুষে, ব্রজগোপীগণ কি করলেন, বিষয় বৈভব অট্টালিকা স্বামী সন্তান সব ছেড়ে চলে গেলেন কোথায়, বনের মধ্যে। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আজকে লক্ষ্য করো, তাহলে এতক্ষণ ধরে রাধারানীর রূপের বর্ণনা করলেন, সখীরা বলছে রাধে তোর গোবিন্দের রূপ হেরে তুই তো পাগলিনি পারা, এখন কি করবি কিছু ভেবেছিস, বলে তোরা বলে দে আমি কি করি, বলে আমরা কি বলবো বল, তোকে পই পই করে নিষেধ করেছিলাম রাধে, যমুনার জলে যাস না, কোন নাশা মাসের মাসিতে কান্দিস না, ওই কালো রূপে নয়ন দিস না, তুই আমাদের কোনো কথা শুনিস নি। রাধারানী বলে, ললিতা রে আমার বধুর বাঁশির ধ্বনি শ্রবণে করে, ভেবেছিলাম যারা বাঁশির ধ্বনি এত মধুর, না জানি তাকে দেখতে আরো কত সমধুর। ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে গোবিন্দকে দেখার লাগি আমি ফিরে গেলাম বটে, কিন্তু আমার কি হলো জানিস, আমার মন প্রাণ হরে নিল রে, ভক্তমণ্ডলী পরবর্তী দলে এসে গেছেন। যাই হোক, এতক্ষণ ধরে রাধারানী গোবিন্দের রূপের কথা কইছিলেন, এই যে মায়েরা কি করছিলেন, এতক্ষণ ধরে রাধারানী সখীদের কাছে গোবিন্দের রূপের কথা কইছিলেন, এমত সময় বাঁশি বেজে গেল, আর ঘরে রইতে নারী করহ বিচার, যাও হে 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 যাও
রাধা গোবিন্দ জয় জয়।